সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বাবিব অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটার তৃতীয় অধ্যায়ের নিয়ে কথা বলবো তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি। তো তৃতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি অ্যাকচুয়ালি বলে দিব। ওকে, তো তোমরা অবশ্যই, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কন্টিনিউ করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ করবা না। আর স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস করে ফেলবা। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা এটা নিয়ে কথা বলি। এবং আমি অ্যাকচুয়ালি দাগাই দিব যে কোন বিষয়গুলো বা কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সামনের টেস্ট এবং ফাইনাল এক্সামে আসার উপযোগী, সেগুলো আমি দাগাই দিব। তোমরা অবশ্যই বইয়ে দাগাই নিবা এবং খুব দ্রুত, যত দ্রুত সম্ভব অ্যাকচুয়ালি এটা শেষ করবা, কারণ সামনে টেস্ট এক্সাম। ওকে, তো দেখো, আচ্ছা আমরা ভিতরে প্রবেশ করছি। তো এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আর এটা অনেকের কাছে ডিফিকাল্ট মনে হয়। তো আমি দেখো যে জিনিসগুলো দেখাই দিব, শুধুমাত্র ওই জিনিসগুলোই শুধু পড়বা। ওকে, আচ্ছা, তো পরিচ্ছেদ, আচ্ছা এটা 3.1 সৌরজগৎ। তো অ্যাকচুয়ালি এটা যেটা করবা সেটা প্রথমত শুরু করবা আর কি। তো প্রথমে যেটা শুরু করবা সেটা হচ্ছে এই যে এইখান থেকে, অর্থাৎ গ্রহ, এই যে গ্রহ কয়টা আছে সৌরজগতে, গ্রহ আছে 8টি। হ্যাঁ, এই 8টা গ্রহ অবশ্যই মনে রাখবা, ক্রম অনুসারে মনে রাখার ট্রাই করবা, চেষ্টা করবা। আচ্ছা, এই যে বুধ, তারপরে হচ্ছে শুক্র, ভেনাস, ইংরেজি নামগুলো একটু জানার ট্রাই করবা আর কি, মনে রাখার ট্রাই করবা, পৃথিবী। হ্যাঁ, এবং যে প্রত্যেকটা গ্রহের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলা মাথায় রাখবা, বিশেষ করে পৃথিবীটা, এ টু জেড, পৃথিবীটা এ টু জেড, এটার কি কি বৈশিষ্ট্য, কয়টা উপগ্রহ আছে। হ্যাঁ, এভরিথিং এটা পড়বা, বৈশিষ্ট্যগুলা, মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি, কয়টা উপগ্রহ আছে, এগুলো মনে রাখবা, তথ্যগুলা মনে রাখতে হবে, এবং পৃথিবীর থেকে কত গুণ বড়। হ্যাঁ, একটু মনে রাখার ট্রাই করবা। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শনি, তারপরে ইউরেনাস, নেপচুন। আচ্ছা, পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ তোমরা অবশ্যই জানো, পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণটা হচ্ছে এখানে অনুকূল পরিবেশ আছে, জীবের বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ আছে। ওকে, এটা জাস্ট একটু পড়লেই হয়ে যায়। আচ্ছা, এরপর এটা, এগুলো পড়বা না, ভূ অভ্যন্তরের গঠন এটা পড়ার দরকার নেই। আচ্ছা, আমি যেগুলো দেখাই দিচ্ছি বা দাগাই দিচ্ছি এগুলোকে বেশি ফোকাস করবা। ওকে, আচ্ছা, বিশ্বের বিভিন্ন স্থানের অ্যাকচুয়ালি সময় নির্ণয় পদ্ধতি, আচ্ছা দেখো সময় নির্ণয় পদ্ধতি, আচ্ছা অক্ষরেখা, আচ্ছা অক্ষ, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, এটসেট্রা। আচ্ছা, এই জিনিসটা পড়া ট্রাই করবা, পড়বা। ওকে, আচ্ছা এগুলো কি, দ্রাঘিমা রেখা কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এই চিত্রটাতে কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুই দেয়া আছে, সব কিছুই দেয়া আছে যে আসলে কোনগুলো কি, কোনগুলো দ্রাঘিমা রেখা। এই যে দেখো দ্রাঘিমা রেখা দেয়া আছে, এটা এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো লেখাই আছে, হ্যাঁ, যে কোনটা উত্তর গোলার্ধ, কোনটা দক্ষিণ গোলার্ধ। ওকে, আচ্ছা, মূল মধ্যরেখা কি। হ্যাঁ, একটু জাস্ট জানার ট্রাই করবা, স্থানীয় সময়ের পার্থক্য কেন হয় এটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, অবশ্যই স্থানীয় সময়ের পার্থক্য, ভিভি। হ্যাঁ, আচ্ছা, যেগুলো ভিভি বলতে সেগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, স্থানীয় সময় প্রমাণ সময়। হ্যাঁ, এটা অবশ্যই পড়বা, ভিভি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রমাণ সময়, দেখো এই যে, এই যে উদাহরণগুলো দেখো, এই উদাহরণগুলো মাস্ট বি, এই যে ভিভিআই দিচ্ছি, মাস্ট বি দেখবা। আচ্ছা, এইটা হচ্ছে দেখো, এটাও মাস্ট বি দেখবা। ওকে, এই যে উদাহরণগুলো। ওকে, এরপর হচ্ছে প্রতিবাদ স্থান, তো জানো, মনে করো সাপোজ, ফর এক্সাম্পল মনে করো আর কি, এইখানে আছে ধরে নাও, এইটা হচ্ছে এখানে আছে মনে করো তোমার যে কোনো একটা স্থান, এই স্থানের উল্টো দিকে দেখো, উল্টো দিকে এটা হচ্ছে প্রতিবাদ স্থান। ওকে, তাহলে তো জাস্ট একটু বুঝাই দিলাম যে প্রতিবাদ স্থানটা কি, ঠিক আছে, এখানে এটা পড়ার দরকার নাই, জাস্ট আমি বুঝাই দিলাম, এইটা জানলেই হবে।
প্রতিবাদ মানে হচ্ছে পৃথিবী যেহেতু গোল, তাহলে যে কোনো মানে তুমি একটা অংশ নিবা পৃথিবীর যে কোনো মানে উপরে, এর বিপরীত দিকেই হবে এর প্রতিবাদ স্থান। ওকে, আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা, আচ্ছা এটা লেস ইম্পর্টেন্ট। ওকে, সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা, আচ্ছা সময় নির্ণয়ের ক্ষেত্রে, আচ্ছা এগুলো লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, পৃথিবীর গতি, পৃথিবীর গতি দেখো আহ্নিক গতি অবশ্যই, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে বার্ষিক গতি, এই যে বার্ষিক গতি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও এবং ঋতু পরিবর্তনে বার্ষিক গতির ভূমিকা, এগুলা এই যে দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ, এটা এগুলা পড়বে, এ টু জেড খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা ভিভিআই, এই যে ভিভিআই, ভিভিআই মানে 100% এটা পড়বাই। ঋতু পরিবর্তন কেন হয়, কি কারণে হয়, দিবারাত্রিক হ্রাস বৃদ্ধি কেন হয়, মানে ছোট বড় দিন ছোট রাত বড় বা রাত ছোট দিন বড় এটা কেন হয়, এগুলা প্রত্যেকটা রিজন কিন্তু জানতে হবে, খুবই খুবই, এই যে 100% বলে দিছে, 100% প্লাস প্লাস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এরপরে এই যে জিনিসগুলো একটু মানে খুবই গুরুত্বপূর্ণ, এই যে ঋতু পরিবর্তন, কেন ঋতু পরিবর্তন হয়, ঠিক আছে। এক দেশে মনে করো যখন শীতকাল, অন্য দেশে বা অন্য দেশে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ায় যখন মনে করো শীতকাল, তখন আমাদের দেশে গরমকাল, যেমন জুনে, জুনে জুন মাসে কিন্তু অস্ট্রেলিয়ায় শীতকালের শীতকালের মানে আবহাওয়া চলে। আচ্ছা, আর আমাদের দেশে জুনে কিন্তু গরম, প্রচণ্ড গরম। ওকে, তো এই জিনিসগুলো এখানে দেখে নিবা, মানে খুব সুন্দরভাবে এখানে অ্যানালিসিস করা আছে। আচ্ছা, ঋতু পরিবর্তনের কারণ কেন হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ, দেখছো কেন ঋতু পরিবর্তিত হয়, কারণটা কি। আচ্ছা, এরপরে দেখো জোয়ার ভাটা, কি বলবো আর, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে মানে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। জোয়ার ভাটা, জোয়ার ভাটা কেন হয়, কারণ কি, শ্রেণী বিভাগ কি, মরা কাটাল, তেজ কাটাল, এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো জোয়ার ভাটার কারণ বিভিন্ন কারণে হতে পারে, আচ্ছা জোয়ার ভাটার শ্রেণী বিভাগ, হ্যাঁ আচ্ছা, তো এই জিনিসগুলা এ টু জেড, এ টু জেড খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আবার আর একটা ফাইনালি দেখো, পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব। ওকে, তো মূলত আচ্ছা জোয়ার ভাটার কারণে পৃথিবী কি হয়, এটা মানে পৃথিবীর প্রভাব উপর কি প্রভাব পড়ে, অ্যাকচুয়ালি এটা এ টু জেড জানবা। তো আমি যে জিনিসগুলো দেখাই দিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো যদি তুমি বা তোমরা এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে বুঝে যদি করতে পারো, এবং এটা পড়ার পরে তোমরা সরাসরি চলে যাবা সাপ্লিমেন্টের, সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার, টেস্ট পেপার তো অ্যাকচুয়ালি তো নাই এখন বর্তমানে, ঠিক আছে, তো টেস্ট পেপার মেডিজি যখন বাহির হবে যখন নিবা, বা এখন বর্তমান তো সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্টের এক কথায় সেই সাপ্লিমেন্টের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বিগত বোর্ড কোশ্চেনগুলো, এগুলা আগে তোমরা এই জিনিসগুলো আমি যেগুলো দাগাই দিলাম এগুলো আগে ক্লিয়ার আপ করবা, মানে কনসেপ্ট ক্লিয়ার করবা, যে জিনিসটা বুঝছো কিনা, জোয়ার ভাটা বুঝো কিনা, বা জোয়ার ভাটা কি কারণে হচ্ছে, তেজ কাটাল কি, মরা কাটাল কি। হ্যাঁ, তো এই যে জিনিসগুলা, ঋতু পরিবর্তন কেন হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলে দিচ্ছি, আর গ্রহের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে ঋতু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, তা মানে তারপরে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয় কেন, মানে ছোট বড় হয় কেন, দিন ছোট রাত বড় এটা কেন হয়, কি কারণে হচ্ছে, ঋতু পরিবর্তন কেন হচ্ছে, হ্যাঁ এক দেশে শীতকাল অন্য দেশে গ্রীষ্মকাল বা গরমকাল এটা কেন হচ্ছে, এই যে পুঙ্খানুপুঙ্খ যে রিজনটা, এগুলা যদি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারো, এগুলো আগে ক্লিয়ার আপ করবা আর কি, জানতে হবে, দেন কি করবা সরাসরি চলে যাবে বোর্ড কোশ্চেনে। বোর্ড কোশ্চেনের বাইরে কোনো স্কুল কোশ্চেন বা কোনো, অনেক সময় দেখা যাবে আছে কিন্তু গাইড বইয়ে দেখবা অথবা সাপ্লিমেন্ট বা অথবা টেস্ট পেপার মেডিজি ইটসেট্রাতে দেখবা যে অনেক ক্যাডেট কলেজ কোশ্চেন বা ভিন্ন ভিন্ন স্কুলের, হ্যাঁ কোশ্চেন কিন্তু অ্যাড করা থাকে। তো দেখো আমি সাজেস্ট করব বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে অন্য কোনো স্কুলের কোনো কোশ্চেনই দেখবা না, শুধু বোর্ড কোশ্চেন বিগত 20 সালের কোশ্চেন দেখবা, ঠিক আছে। 23 সালে যেহেতু এই অধ্যায়টা ছিল না, 23 সালের ছিল না, এই জন্য 23 সালে কিন্তু এই অধ্যায় রিলেটেড কোনো প্রশ্ন পাবা না, ঠিক আছে। তো 20 সালে অ্যাকচুয়ালি 20 সালের কোশ্চেনে কিন্তু পাবা এই অধ্যায়টা,
যেহেতু 21 সালে কোশ্চেন পাবা না, 21 সালে কিন্তু এই বইটা আর পরীক্ষা হয় নাই, বিপ বা বিজিএস বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষাটা হয় নাই 21 সালে, তারপরে হচ্ছে 22 সালেও হয় নাই। হ্যাঁ, তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, ওকে, তো যাই হোক, এখন আমি যেই কনসেপ্টগুলো দিলাম এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার, মানে যেগুলো দাগাই দিলাম অ্যাকচুয়ালি ওগুলা ক্লিয়ার আপ করার পরে তোমরা কি করবা, ফাইনালি ভোট কোশ্চেন সলভ করবা, সিকিউ করবা, এমসিকিউ করবা, এবং টাইম ধরে ধরে টাইম ধরে ধরে পরীক্ষা দিবা। ঠিক আছে, যে পরীক্ষা টাইম টু টাইম, মানে তোমরা ক্যাচ করতে পার, মানে ই করে টাইম টু টাইম শেষ করতে পারতেছো কি না। প্র্যাকটিস তো অ্যাকচুয়ালি সৃজনশীল ভালো করার জন্য এই জিনিসগুলো পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে নিজে নিজে। ওকে, আচ্ছা, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ, ভিডিওটা লং করছি না, আর আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবা বা লাইক দেবা ভিডিওতে, এবং কমেন্ট করবা, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবা। ওকে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। ওকে, যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও।